তো গাইস, আজ 1লা ডিসেম্বর, কিছু চারখানা নিউ আপডেট নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি। প্রথমত অ্যামাজন মার্চেন্ট অ্যাকাউন্ট সম্পর্কিত কিছু অফার নিয়ে কথা বলবো, এবং সেকেন্ড একটি পেটিএমের ইউপিআই অফার সম্পর্কে কথা বলবো, এবং থার্ড নম্বরে আপনাদের জন্য ফোনপের তরফ থেকে কিছু ট্রিক এবং নিউ আপডেট অফার কিন্তু থেকে যাবে, এবং 4 নম্বর অফারে আপনাদের জন্য থেকে যাবে রিচার্জ অফার, যেটি অ্যামাজনের তরফ থেকে দিয়ে দিচ্ছে। তো গোটা ভিডিও জুড়ে দেখতে থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু মিস করবেন না। চলুন বেশি কথা না বাড়িয়ে মেইন ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। তো ফার্স্ট টাইম আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন এবং সেখানে একটি অ্যামাজন মার্চেন্ট অ্যাকাউন্টের একটি অফার লিঙ্ক পেয়ে যাবেন। তো অফার লিঙ্কে ট্যাপ করলে আপনার সামনে এই পেজ খুলে যাবে। এখানে আপনাকে বলা হচ্ছে যে ফার্স্ট টাইম অফার চলবে, অফার কিন্তু আজ থেকে স্টার্ট হয়েছে, চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। টার্ম অ্যান্ড কন্ডিশন সেম আছে, কিন্তু আপনি যে 30 টাকা করে পেমেন্ট নিতেন 4টি ডিফারেন্ট ইউজারের কাছ থেকে, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, 10 টাকা অ্যামাউন্ট বাড়িয়ে আপনাকে পেমেন্ট নিতে হবে 40 টাকা করে। চারজন আলাদা আলাদা কাস্টমারের কাছে আপনি 40 টাকা করে পেমেন্ট নেবেন, এবং পার ট্রানজ্যাকশানে আপনি পেয়ে যাবেন 7 টাকা করে ক্যাশব্যাক। এবং এটি আপনি এই মাসে 300 টাকার বেশি কিন্তু আর্নিং করতে পারবেন না। আপনি ভাবছেন যে আপনি আনলিমিটেড আর্নিং করবেন, সেক্ষেত্রে কিন্তু না, এটা হবে না। এখানে আপনি চাইলে এই রুলসটি পড়ে নিতে পারেন। আপনাকে এখানে বলে দেওয়া হয়েছে যে আপনি 300 টাকার বেশি কিন্তু আর্নিং করতে পারবেন না। আপনি চাইলে এই ব্যানারটি দেখে নিতে পারেন, আপনি মাসে ম্যাক্সিমাম 300 টাকার বেশি আর্নিং করতে পারবেন না। চলুন নেক্সট অফারের দিকে এগিয়ে যাই। তো নেক্সট অফার দেখার জন্য পেটিএম অ্যাপ্লিকেশন ওপেন করে নেবো। তো পেটিএম অ্যাপ্লিকেশন ওপেন করে নিলাম, ওপেন করার পর ক্যাশব্যাক সেকশনে ট্যাপ করে দেবো। তো ক্যাশব্যাক সেকশনে ট্যাপ করে দিলাম, তো দেখতে থাকুন। ক্যাশব্যাক সেকশনে ট্যাপ করার পর পেটিএম ইউপিআই চুজ করে নেবো এখানে। তো এখানে পেটিএম ইউপিআই কিন্তু আমি চুজ করে নেবো, পেটিএম ইউপিআই অফার, এটার ওপর এই ব্যানারের ওপর ট্যাপ করবো। ট্যাপ করার পর ফার্স্ট টাইম আপনি যদি দু হাজার টাকা করে দশটি ট্রানজ্যাকশন করেন, সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন 5 টাকার ফ্ল্যাট ক্যাশব্যাক। এবং নেক্সট অফার কী আছে চলুন দেখে নিই। নেক্সট অফার এখানে চলে আসছে, আপনি ভিম ইউপিআই এর দ্বারা আপনি যদি 25টি মানি ট্রানজ্যাকশন করেন 150 টাকার, সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন 5 টাকার ফ্ল্যাট ক্যাশব্যাক। এবং এই অফারটি আপনি 100 বার ইউজ করতে পারেন। চলুন নেক্সট অফারের দিকে এগিয়ে যাই। তো নেক্সট অফার দেখার জন্য ফোনপে অ্যাপ্লিকেশন ওপেন করে নেবো। ওপেন করার পর আপনাকে কী করতে হবে, ওপেন করার পর এই যে ব্যানার, এটার ওপর ট্যাপ করে দেবো। তো এই ব্যানারের ওপর ট্যাপ করব। তো এই ব্যানারের ওপর ট্যাপ করলাম, এখানে যে কাউকে চুজ করে নেবেন। তারপরে এই যে অফার, এখানে আপনাকে বলে দেওয়া হচ্ছে এখানে সেন্ড মানি অফার, এটি আপনি কী করবেন, আপনি 3 বার যদি 101 টাকা করে, আপনি যদি ডিফেন ইউজারকে 3 বার, আপনার 3টে বন্ধুকে যদি 100 টাকা করে 3 বার পাঠিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু 5 টাকা থেকে আপ টু 1000 টাকা পর্যন্ত কিন্তু আপনি ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন। এই অফারটি কিন্তু ফোনপে আবারও লঞ্চ করে দিয়েছে। আপনি কী করবেন, আপনি 100 টাকা করে মানি সেন্ড করবেন আপনার 3টে ফ্রেন্ডকে, আলাদা আলাদা 3জনকে আপনি মানি সেন্ড করে দেবেন। এবং আপনাকে এটি বলা হচ্ছে যে আপনি 3 নম্বর ট্রানজ্যাকশানে একটি স্ক্র্যাচ কার্ড পাবেন 5 টাকা থেকে 1000 টাকা, এবং 6 নম্বর এবং 9 নম্বর আপনি 3টে স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন। তো এই অফারও আপনি চাইলে অ্যাপ্লাই করে নিতে পারেন। চলুন নেক্সট অফারের দিকে এগিয়ে যাই। তো নেক্সট অফার দেখার জন্য অ্যামাজন অ্যাপ্লিকেশন ওপেন করে নেবো। তো নেক্সট অফার, অ্যামাজন কিন্তু অল ইউজার অফার দেয়নি, সিলেক্টেড ইউজারকে দিয়ে দিয়েছে। আপনার যদি অফার থাকে তো এই ব্যানারে ট্যাপ করবেন। তো এই ব্যানারে ট্যাপ করার পর অ্যামাজন পেতে ট্যাপ করে দেবেন। এরপর আপনাকে কী করতে হবে, রিচার্জ সেকশনে ট্যাপ করে দিতে হবে। এখানে রিচার্জ সেকশনে ট্যাপ করে দিতে হবে। রিচার্জ সেকশনে ট্যাপ করার পর আপনার যদি অফার থাকে তো এই অফারে শো করে যাবে যে আপনার ফ্ল্যাট 100% ক্যাশব্যাক, আপনার কিন্তু 100% ক্যাশব্যাক এই ওপরে শো করে যাবে। যেখানে আপনাকে 35 টাকা রিচার্জ করতে বলা হবে, সেক্ষেত্রে 35 টাকা কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবেন। তো আমার কিন্তু এই অফার শো করেনি, তো আপনার করেছি কি না সেটা দেখে ভিডিও কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে দিতে কিন্তু মিস করবেন না। তো এই ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও। তো ধন্যবাদ।